$1300 ও মাই গড, $1300 জাস্ট সিম্পল একটা লোগো ডিজাইন করে তারা এখান থেকে ইনকাম করতে পারতেছে। আমি আপনাদেরকে একদম খুব সহজে ফ্রিতে শিখাবো কিভাবে লোগো ডিজাইন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই লোগোটার প্রাইস ধরা হয়েছে $1500, একবার একটু চিন্তা করে দেখেন $1500 বাংলাদেশি কত টাকা হতে পারে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে লোগো ডিজাইন করে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করবেন। জি বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত কিভাবে লোগো ডিজাইন করতে হবে খুব সহজে। আপনারা যারা গ্রাফিক ডিজাইন জানেন না বা যারা জানেন তারাও আজকে আমার ভিডিওটি দেখতে পারেন। আজকে আপনারা খুব সহজে লোগো ডিজাইন করা শিখতে পারবেন এবং সেই লোগো ডিজাইনটা কিভাবে আপনারা বায়ারদের কাছে বিক্রি করবেন, কিভাবে বায়ারদের কাছ থেকে অর্ডার নেবেন, এই সম্পর্কিত প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই আমার মূল পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর চলুন আমরা প্রথম অবস্থায় দেখে নিই আমরা কিভাবে একটি লোগো ডিজাইন করব। এবং লোগো ডিজাইন করার আগে আমি আপনাদেরকে একটি মার্কেট প্লেসে প্রবেশ করেছি, মার্কেট প্লেসে দেখাচ্ছি একটি লোগোর প্রাইস কেমন হতে পারে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লোগোর প্রাইস কিন্তু $30 চাচ্ছে, ঠিক আছে, $30, $50, $100, $200 করেও কিন্তু একটি লোগো বিক্রি করা যায়। আপনারা যা জানেন বর্তমানে আমি কিন্তু আছি freelancer.com এবং আমরা যদি এখানে fiverr.com লিখি, দেখতে পাচ্ছেন আমরা ফাইবারে প্রবেশ করতেছি। ফাইবারে প্রবেশ করার পর এখানে যদি আমরা সার্চ করি লোগো লিখে, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট লোগো ডিজাইন করে এখান থেকে দেখতে পাচ্ছেন $30 গিক এটা, তারপর এখানে $25, তারপর এখানে দেখতে পাচ্ছেন $40, এগুলো হলো বেসিক রেট। কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু আপনার লোগোর প্রাইস অনেক হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন $995, দেখতে পাচ্ছেন প্রায় $1000 একটি লোগোর প্রাইস মাত্র। আপনারা কিন্তু এইসব লোগো ডিজাইন করে ভালো ডলার ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন $995 এটাও, তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে একটি আছে $1300, ও মাই গড, $1300 জাস্ট সিম্পল একটা লোগো ডিজাইন করে তারা এখান থেকে ইনকাম করতে পারতেছে। আমি আপনাদেরকে একদম খুব সহজে ফ্রিতে শিখাবো কিভাবে লোগো ডিজাইন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই লোগোটার প্রাইস ধরা হয়েছে $1500, একবার একটু চিন্তা করে দেখেন $1500 বাংলাদেশি কত টাকা হতে পারে একটা লোগো ডিজাইন করে। এখানে দেখতে পাচ্ছেন $400, এখানে $750 একটি লোগো ডিজাইন করে তারা এখান থেকে ইনকাম করতেছে ফাইবার থেকে। এবং আমি যদি freelancer.com দেখাই, দেখতে পাচ্ছেন freelancer.com কিন্তু এখানে রেট দেওয়া আছে $30, এবং আপনি আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু এখানে দামটা সিলেক্ট করে দিতে পারেন। বায়ার যখন আপনার লোগোটাকে পছন্দ করবে আপনার মাধ্যমে কিন্তু তারা এখান থেকে লোগো ডিজাইন করে নেবে। দেখতে পাচ্ছেন এখানে টি শার্টের উপর কিন্তু একটা লোগো আছে, এই লোগোটা এখানে কাজ করেছে আর মাত্র $20 দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে লোগো পাবলিশ করতে পারেন, গিগ তৈরি করতে পারেন, গিগ দিয়ে রাখতে পারেন, যখন বায়ার আপনাকে হায়ার করবে তখন কিন্তু আপনাকে তারা ডলার দিয়ে তারা আপনার কাছ থেকে কাজ করিয়ে নেবে। কিভাবে তাদের কাছ থেকে কাজ নেবেন, অর্ডার নেবেন, অর্ডার কমপ্লিট করবেন, এ সম্পর্কিত আমি আপনাদের বিস্তারিত ভিডিও দিব। এবং আজকে আমি আপনাদেরকে খুব সহজে লোগো ডিজাইন করা শেখাবো। তাই অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখেন। দেখতেই তো পাচ্ছেন এখান থেকে কত $1000 কিন্তু লোগো ডিজাইন করে ইনকাম করা যায়। এবং এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আমি যদি আর একটু নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ক্যাটাগরি রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, আপনারা লিঙ্কে প্রবেশ করবেন এবং দেখবেন যে কোন লিঙ্কে আপনারা কাজ করতে চান। আপনারা সেই লিঙ্ক সেই ক্যাটাগরিটা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই ক্যাটাগরিতে ভিডিও দেন, তাহলে আমি সেই ক্যাটাগরিতে ভিডিও দিব, তাহলে আপনারা সেই ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। আমরা যদি ফাইবারে ঢুকি, ফাইবারে ঢোকার পর দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আপনাদের যে ক্যাটাগরিটা চুজ হয় পছন্দ হয় আপনারা সেই ক্যাটাগরিটা আমাকে জানাবেন, আমি সেই ক্যাটাগরির উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল মার্কেটিংয়েরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন রাইটিংয়ের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তারপর ভিডিওর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তারপর এখানে মিউজিক অডিওর অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। আপনারা অবশ্যই এগুলো দেখবেন,
যে ক্যাটাগরিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে সেই ক্যাটাগরি ওয়েজ ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ। তাহলে চলুন এখন আমরা কথা না বাড়িয়ে কীভাবে লোগো ডিজাইন করতে হবে তা প্রথম অবস্থায় আমরা দেখে নেই। আর ফ্রিল্যান্সার ডট কম, আমি বর্তমান যেই সাইটটাতে আছি এটা হলো ফ্রিল্যান্সার ডট কম। এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এ সম্পর্কিত আমার একটি ভিডিও তৈরি করা আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। অবশ্যই সেখান থেকে ক্লিক করে ভিডিওটা দেখে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর অবশ্যই ফ্রিল্যান্সিং করতে হলে কী কী দক্ষতা কী কী জিনিস আপনার প্রয়োজন হবে সেই বিষয়ে আমার একটি ভিডিও তৈরি করা আছে, সেটাও ভিডিওর আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে প্রথমেই সেই ভিডিওগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং শুরুর আগে কী কী জানতে হবে এমন একটি ভিডিও। তাই আপনারা প্লে স্টোরে যাবেন, প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাওয়ার পর এখানে এক কী পাবেন ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, এই ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল থেকে আপনারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে প্রবেশ করি। আপনারা যেই একটি সাইটে ক্লিক করবেন, আমি একটি সাইটে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি সাইটে প্রবেশ করেছি। এই সাইটের মাধ্যমে আজকে খুব সহজে ফ্রিতে লোগো ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই ওয়েবসাইটে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে লোগো লিখে সার্চ করতে হবে। আমরা যদি এখানে লোগোর লিখে সার্চ করি তারপর দেখবেন এখানে অনেকগুলো লোগোর ডিজাইন কিন্তু আমাদের সামনে চলে আসবে। আমরা নিচে লোগো অপশনে ক্লিক করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লোগোর ডিজাইন আমাদের সামনে চলে এসেছে। এখানে আপনার যেই লোগোটাকে পছন্দ হয়, যে লোগোটা পছন্দ হয় আপনারা সেই লোগোর উপর ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে লোগোটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং তা আমি আপনাদেরকে এখন হাতে কলমে শিখিয়ে দিব। অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখবেন, যেমন সাপোজ ধরেন আমরা এই লোগোটা ডিজাইন করব, আমরা এই লোগোর উপর একটা ক্লিক করলাম, লোগোর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব আমাদের সামনে ওপেন হয়েছে। আমাদের নেটটা একটু দুর্বল তাই একটু স্লো ওপেন হচ্ছে, আপনাদের নেটটা অবশ্যই যদি ফাস্ট থাকে তাহলে কিন্তু দ্রুত এই পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে কিন্তু একটি পেজ ওপেন হয়েছে, যেমন আমরা ফটোশপে কাজ করি সেমভাবে এখানে একটি অপশন চালু হয়েছে। আপনারা কিন্তু এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে কালো এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারবেন। আমরা যদি লাল দিই দেখেন এখানে কিন্তু লাল রং চলে এসেছে, তারপর এখান থেকে টেক্সটটা আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে লোগো লিখি, লোগো দেখেন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কিন্তু লেখা দিতে পারেন, তারপর এখানে যে লেখাটা আছে এটাও আপনারা চেঞ্জ করতে পারেন। আমরা এখানে চেঞ্জ করে দিই লোগো টিভি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর এখানে দিই চারোদিকে যে একটা বর্ডার দেওয়া আছে কালো রঙের এটা আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি যদি সবুজ দিলাম দেখতে পাচ্ছেন এটা ভিতরের রঙটা কিন্তু সবুজ হয়ে গেছে, আপনারা এটাও চেঞ্জও করতে পারেন। এবং আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লোগোর লেখা চেঞ্জ করতে পেরেছি এবং লোগোর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমরা কিন্তু কালারও চেঞ্জ করতে পেরেছি। এবং এখানে আমরা যদি ক্লিক করি, এখানে সবুজ দিলাম দেখতে পাচ্ছেন এখানে বর্ডার যে একটি কালার আছে সবুজ হয়ে গেছে কালো থেকে। আপনারা কিন্তু এভাবে লোগোর একটি ডিজাইন চেঞ্জ করতে পারেন। তারপর এটা কিন্তু এখান থেকে সেভ করতে হবে আমাদেরকে, অবশ্যই সেভ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনটা আছে, আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করবেন। আমরা শেয়ার অপশনে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা যে ফাইলের সাইজ, ফাইলের যে ক্যাটাগরি আছে কিছু পিএনজি, তারপর জিপিজি এবং এখানে দিই স্ট্যান্ডার্ড, তারপর আরও দিই পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, যেই ক্যাটাগরিতে বায়ার আপনাদের কাছে চাই আপনারা সেই ক্যাটাগরিতে কিন্তু এখানে লোগোটা সেভ করতে পারেন। আমরা পিএনজি স্ট্যান্ডার্ডে আমরা রাখি সাজেস্টেড, যেইটা আমাদেরকে সাজেস্ট করতেছে। তারপর এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি, ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এই লোগোটা ডাউনলোডটা অলরেডি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবং আমাদের লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা যদি শো ফাইলে ক্লিক করি দেখবেন এই যে আমাদের লোগোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এই লোগোটা কিন্তু আমরা এখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এবং আপনারা যখন আপনাদের কাছ থেকে বায়রা যখন ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো চাবে, আপনারা ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো কীভাবে তৈরি করবেন এই সম্পর্কিত
আমার আরও ভিডিও আছে, তা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো তৈরি করতে হলে অবশ্যই আপনাদের এই যেই ক্যানভা সফটওয়্যারটি আছে এটা প্রিমিয়াম ভার্সন নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন রিসাইজ, এবং এখানে দেখতে পাচ্ছেন গেট ক্যানভা ফর টিমস, এখানে ক্লিক করলেই আপনাদেরকে দেখিয়ে দিবে যে ক্যানভা এক বছর অথবা এক মাসের জন্য আমাদেরকে কত ডলার দিয়ে কিনতে হবে। এখানে কিন্তু আপডেটের অপশন আছে, আমাদেরকে অবশ্যই ডলার খরচ করে এখানে এটা আপডেট করে নিতে হবে। এবং আপনারা যদি কম খরচে এটা প্রো ভার্সন নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে কিন্তু কম দামে ক্যানভা প্রো ভার্সনটা কিনতে পারেন। তাহলে সেখান থেকে আপনারা সব ধরনের ডিজাইন করতে পারবেন। আমি আরেকটা ডিজাইন দেখিয়ে, দেখতে পাচ্ছেন এখানে যে এই ডিজাইনটা আছে, আমরা যদি এই ডিজাইনের উপর ক্লিক করি, এই ডিজাইনের উপর ক্লিক করার পর দেখতেছে বলতেছে যে এটা আমাদেরকে প্রিমিয়াম ভার্সন, এটা এই যে প্রো লেখা আছে উপরে, এটা আমাদেরকে কিনতে হবে। সি এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিছু অপশন আমাদের সামনে দিবে যে এটা কাজ করতে হলে আমাদের কত ডলার লাগবে, বা এখানে আমাদেরকে বিস্তারিত দেওয়া হয়েছে। এখানে আমরা যদি ক্লিক করি, এগুলো আপাতত আমাদের দেখার দরকার নেই বা দেখার কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি প্রো ভার্সনটা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে প্রো ভার্সন দিতে পারবো খুব অল্প খরচে। যেমন এই লোগোটা কিন্তু অনেক সুন্দর, আপনারা এই লোগোটার কাজ করতে পারেন। আমরা যদি এখানে ক্লিক করি, সেমভাবে আপনারা সবগুলো লোগো ডিজাইন করতে পারবেন। লোগোতে ক্লিক করার পর এখানে আপনারা এই টেক্সটটাকে চেঞ্জ করবেন, আমরা এখানে লোগো দিয়ে দিই লোগো। তারপর এখানে নিচে যেই ছোটো করে লেখা আছে এখানে আপনাদের যে কোনো লেখা দিতে পারেন। সাপোজ আমি এখানে টিভি দিয়ে দিলাম লোগো টিভি, এখানে কিন্তু আপনারা আরও লেখা দিতে পারেন এবং এই লেখার কালার চেঞ্জ করতে পারেন। লেখার উপর ডাবল ক্লিক করবেন এবং এই বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা যদি সবুজ দিয়ে দিই এটা, আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালো আছে, আপনার ইচ্ছা করলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড সবুজ দিতে পারেন, অথবা সাদা দিতে পারেন, অথবা কালো দিতে পারেন, আপনার ইচ্ছা মতো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আমরা আপাতত কালোই রাখি যেহেতু আমাদের টেক্সটের কালারটা হলো সাদা। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালারগুলো সিলেক্ট করবেন। এখানে যেহেতু দেখা যাচ্ছে যে দুইটা পেজ দেওয়া আছে, দুইটা পেজ আমরা কীভাবে একসাথে ডাউনলোড করব, এটা নিয়ে অনেকের সমস্যা হতে পারে। এটা ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাদেরকে শেয়ার বাটন আবার ক্লিক করতে হবে, তারপর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখন প্রশ্ন হলো আমরা কোন পেজ ডাউনলোড করব, এক নম্বর পেজ ডাউনলোড করব নাকি দুই নম্বর পেজ ডাউনলোড করব। এই জন্য আমাদেরকে যে অল পেজে ক্লিক করতে হবে, অল পেজে ক্লিক করার পর এখান থেকে আমাদের পেজটা প্রথম আনটিক করে দিতে হবে। আমরা যদি প্রথম পেজ ডাউনলোড করি তাহলে প্রথম পেজে ক্লিক করতে হবে, তারপর এখানে ডান, তারপর নিচে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা কমপ্লিট দেখাচ্ছে এবং এখানে আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লোগো কিন্তু হয়ে গিয়েছে। এবং আরও যদি প্রফেশনাল মানের লোগোগুলো আপনারা এখান থেকে ডিজাইন করতে চান, যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি লোগো আছে, আমরা যদি লোগোর উপর ক্লিক করি আমরা এগুলো কেটে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু অনেক সুন্দর, এখানে আপনি আপনার নাম দিতে পারেন, নাম দিয়ে কিন্তু এটা বাইরের কাছে খুব সহজে সুন্দরভাবে বিক্রি করতে পারেন, এটা কিন্তু অনেক ইজি। এবং ব্যাকগ্রাউন্ড কালারও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, আমরা এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, আমরা কালো দিয়ে দিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে যে কালারটা দেওয়া ছিল আমরা সেই কালার যদি নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল জেটে ক্লিক করতে হবে। কন্ট্রোল জেটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আগের অবস্থানে কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এইভাবে আপনারা খুব সহজে এখানে কাজ করতে পারেন। দেখি এখানে আরও কোনো লোগো আছে কি না, আমরা নিউ পেজ ওপেন করি এবং দেখতে পাচ্ছেন এখানে যে লোগোটা আছে আমরা এটা ডিজাইন করব। দেখতে পাচ্ছেন এই লোগোটা কিন্তু আপনারা খুব সহজে ফ্রিতে ব্যবহার করতে পারবেন গেমিংয়ের জন্য, আর গেমিংয়ের লোগো কিন্তু বর্তমানে অনেক চলতেছে, আপনারা কিন্তু এইসব নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, একদম ফ্রিতে কাজ করতে পারবেন। আর যেটা প্রিমিয়াম ভার্সনগুলো নিতে চান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম ভার্সন আছে। এই যেমন সাপোজ এই লোগোটা ব্যবহার করতে হলে আমাদেরকে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে, এছাড়া কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে কম দামে প্রিমিয়াম ভার্সন যে সাইটটা আছে এই ক্যানভাস সাইটটা আমি আপনাদেরকে দিতে পারবো। তারপর এখানে আরও লোগো আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। সাপোজ আমরা এখানে আসি, যেমন এই যে ম্যাঙ্গোর যে লোগোটা এটা কিন্তু পেজ, আমরা এখানে ক্লিক করি, যেমন নতুন একটি পেজ ওপেন হচ্ছে আমাদের সামনে। আমরা
এই লোগোটা ডিজাইন করতে হয়ে কিন্তু আমরা পারবো। সাপোজ এই ম্যাঙ্গোর যে লোগোটা আছে এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না, এটা ব্যবহার করলে আমাদেরকে ডলার খরচ করতে হবে বা ওই যে প্রিমিয়াম ভার্সনটা আমাদের কাছ থেকে নিতে হবে। সাপোজ দেখেন নিচে আরেকটি লোগো আছে যে চাঁদের লোগো, এটা কিন্তু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে খুব জনপ্রিয় থাকবে, আপনারা কিন্তু এই লোগোটা ব্যবহার করতে পারেন। নিচে জাস্ট কোম্পানির নাম, নিচে আরেকটা টাইটেল, এটা চেঞ্জ করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, চাঁদের কালার চেঞ্জ করতে পারেন। আমরা দেখি একটা চাঁদের কালারটা সবুজ করে দিলাম, এখন কিন্তু আরও দেখতে সুন্দর লাগছে। এবং আপনারা কীভাবে কাস্টমভাবে লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইন করতে হলে এখানে এই যে ডিজাইনের উপর ক্লিক করবেন, তারপর এখানে আপনার লোগোটির সাইজ কাস্টম সাইজে ক্লিক করবেন। বায়ার আপনার কাছ থেকে কোন সাইজের লোগো চাচ্ছে, সাপোজ আমি 500 দিলাম, 500×500, তারপর এখানে নিউ ডিজাইনে ক্লিক করলাম, নতুন একটি ট্যাব ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন ব্লাঙ্ক একটি ট্যাব ওপেন হবে, একটি পেজ ওপেন হয়েছে ব্লাঙ্ক। এখন আমরা এখানে লোগো ডিজাইন করব। এখানে দেখতে পাবেন অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে, এবং যদি এগুলো আপনার পছন্দ না হয় আপনি এখানে ক্লিক করবেন, এলিমেন্টসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন বিভিন্ন অপশন এখানে আপনার কাছে দেওয়া থাকবে, আপনি আপনার মনের মতো সাজাবেন। মনের মতো সাজিয়ে প্রথম এখান থেকে টেক্সট নিতে পারেন, তারপর লোগোটাকে আমরা বড় করে দিই। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লোগো লেখাটা বড় হচ্ছে, বা এখান থেকে টান দিয়ে আপনার লোগো লেখাটা বড় করে দিতে পারেন। তারপর একটাকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম্পল একটা লোগো হয়ে গেছে, জাস্ট লেখার একটি লোগো। এবং এখানে আপনি এটা ডিজাইন করতে পারেন, অক্ষরগুলো বড় ছোট করতে পারেন। সাপোজ আমি এটা বড় হাতের এল দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে আমি বড় হাতের এল দিলাম। তারপর এখানে আপনি আপনার কোম্পানি নাম লিখতে পারেন, যেমন এখানে আমি আমার নামটাই লিখি, যেমন আমার নামের যে লোগোটা, সাপোজ এখানে আমি আমার নাম লিখলাম। নাম লেখার পর এখান থেকে টেক্সটের যে স্টাইলটা আছে আপনারা এখান থেকে কিন্তু আপনার ইচ্ছা মতো এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। ফ্রন্ট চেঞ্জ করলে কিন্তু লোগোর আরেকটা সুন্দর ডিজাইন আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি সুন্দর ডিজাইন। আপনারা এইভাবে লোগো ডিজাইন করতে পারেন, এবং নিচে আরেকটা টেক্সট আনতে পারেন। সাপোজ আমি আরেকটি টেক্সট আনলাম, দেখতে পাচ্ছেন এখানে নিচে আমি ছোটো আরেকটি লেখা লিখে দিলাম এবং এর সাইজটা একটু বড় করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে লোগো তৈরি করতে পারেন। এখন আমার কিন্তু সিম্পল একটা লোগো হয়ে গেল। হ্যাঁ, আপনি আপনার বায়ের কোন ক্যাটাগরিতে লোগো যাচ্ছে আপনারা কিন্তু সেই ক্যাটাগরিতে লোগো এখানে তৈরি করতে পারবেন। এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ছাড়া লোগো তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে ক্যানভাটার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে, অথবা আপনারা ফটোশপে ক্লিক করবেন। আমরা যেই লোগোগুলো ডাউনলোড করেছি, যেমন আমি এই লোগোটা ডাউনলোড করেছি, এখন এইটার ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হবে এ সম্পর্কিত আমি আপনাদেরকে একটু দেখাই। আপনারা অবশ্যই ফটোশপ ইউজ করবেন। আমরা ক্যানভাতে কাজ করলাম, তারপর আমরা ফটোশপ ওপেন করতেছি। ফটোশপ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোশপ অলরেডি ওপেন করছি, ওপেন হচ্ছে আমাদের ফটোশপ। একটু আমরা ব্যাগে চলে যাই, যেমন আমরা আমাদের কম্পিউটার যেই হোম স্ক্রিন আছে সেখানে চলে আসলাম, আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেল। তারপর আমরা ফটোশপে আমরা যেই লোগোটা ডিজাইন করেছি সেই লোগোটা ওপেন করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ক্যানভা থেকে যেই লোগোটা ডিজাইন করেছি তা কিন্তু আমরা আমাদের ফটোশপে ওপেন করেছি। ফটোশপ ওপেন করার পর এখন আমরা দেখাবো এখান থেকে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথম অবস্থায় আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু শুধুমাত্র সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এই জন্য আমরা এই সিলেক্ট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট অপশনে ক্লিক করেছি, তারপর এখানে কালার রেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার রেঞ্জ, আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এটা যে এই যে অপশনটা আছে কলমের মতো, এটা আপনারা সাদার উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এখানে টিক মার্ক দিয়ে দেবেন, টিক মার্ক দিলাম, তারপর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ভিতরে যে লোগো লেখাটা আছে, যেহেতু এটাও সাদা রঙের তাই এটাও মার্ক হয়ে আছে, আমরা এটাকে দূর করব। তারপর এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন গুলো একটা অপশন আসছে ইরেজার মোছার জন্য, আমরা এটাকে একটু ছোটো করে নেই, আমরা ছোটো করে নিলাম। তারপর ভিতরে যে লোগোটা মার্ক হয়ে আছে আমরা এটা কিন্তু একটু এখান থেকে মুছে দিব। তারপর মুছতে হলে আমাদেরকে এটা প্লাস অপশনে ক্লিক করতে হবে, আমরা এটাকে মুছে দিলাম। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে আবার সিলেক্ট অপশনে যেতে হবে, তারপর এখানে রেঞ্জ দেখতে পাচ্ছেন রেঞ্জ নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করলাম। তারপর এখানে সিলেকশন অপশন আছে, সিলেকশন অপশনে যাওয়ার পর এখানে নিউ লেয়ার দিব, দেখতে পাচ্ছেন নিউ লেয়ারে ক্লিক করলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লোগোটা আমরা এখন যে কোনো জায়গায় নিতে পারছি। এবং এখান থেকে যখন ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারলাম, চেঞ্জ করার পর এখানে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখানে সেভ
সেভ অপশন যাব। তারপর একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে পিএনজি ফাইল, পিএনজি ফাইলটা দেওয়া আছে, আমরা পিএনজি ফাইল সেভ করব এবং এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন, আমরা এটাকে ডেস্কটপে সেভ করি। তারপর এখানে ওকে সেভে ক্লিক করবেন, আমরা কিন্তু সেভ অফ, তারপর এখানে ওকে, আমাদের লোগোটা কিন্তু সেভ হয়ে গেছে, আমরা এটা ডেস্কটপে সেভ করেছি। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পর লোগোটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে, লোগোটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একদম ডিফল্টভাবে যে কালো দেখাচ্ছে, কারণ এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তারপর এই লোগোটা আপনারা বায়ারকে দেবেন, বায়ার আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দিবে। দেখতে পাচ্ছেন সিম্পল একটি লোগো ডিজাইন আমরা কিন্তু এখান থেকে খুব সহজে করে ফেলতে পারলাম, এবং যখন আমরা এই লোগোটা বায়ারের কাছে হস্তান্তর করতে পারবো, বায়ার কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দিবে। তারপর আমরা সেই ডলার কিন্তু আমরা বিকাশ নগদ এবং যে কোনো মাধ্যমে আমাদের হাতে নিয়ে আসতে পারবো এবং আমরা সেই ডলার এবং টাকা দিয়ে এনজয় করতে পারবো। এবং কীভাবে বায়ারদের সাথে কন্ট্যাক্ট করবেন, এই ফ্রিল্যান্সার অথবা ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট করবেন, এ সম্পর্কিত আমার তো ভিডিও তৈরি করা আছেই, এবং কীভাবে বায়ারদের সাথে, বায়ারদের কাছ থেকে কাজ নেবেন, কীভাবে গিগ দিবেন, এ সম্পর্কিত আমি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেব। অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি বলবো অবশ্যই আগে আপনারা দক্ষতা অর্জন করেন, তারপর আপনারা মার্কেট প্লেসে প্রবেশ করবেন। দক্ষতা ছাড়া কখনো মার্কেট প্লেসে প্রবেশ করবেন না, তাহলে কিন্তু আপনারা হতাশায় এবং এখান থেকে জড়ে পড়বেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সাথেই থাকুন, তাহলে আস্তে আস্তে কিছু একটা শিখতে পারবেন।